পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যখন বেচা কেনায় ব্যস্ত ব্যবসায়ীরা, তখনই দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের হাট শেখেচর বাবুরহাটের জিয়াউদ্দিন মার্কেটে অগ্নিকাণ্ডে 32টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় 10 কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। এসব দোকানের ভেতরে ছিল জাজিম, তোশক ও পর্দা তৈরির কাপড়। শনিবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। নরসিংদীসহ ফায়ার সার্ভিসের 7টি ইউনিট 1 ঘন্টা চেষ্টার পর রাত 2:30টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঈদকে সামনে রেখে প্রায় প্রত্যেক দোকানেই প্রচুর কাপড় তুলেছেন ব্যবসায়ীরা। ভয়াবহ আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুড়ে ছাই হয়ে যায় কোটি টাকার কাপড়। অগ্নিকাণ্ডের ঘটনায় পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগেও গত বছরের অক্টোবরে এই হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।